সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পে এনপিসি ফুটবল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ইন্ডিয়ান ফুটবল ডেলি আপডেটস আর এই ভিডিওটাতে পার্টিকুলার শুধু ডেলি আপডেট কিছু নেই মানে ট্রান্সফারের কথা নেই তার পাশাপাশি কিন্তু আজকে ডুরান্ট কাপ শুরু হয়েছে এবং প্রথম ম্যাচেই মোহনবাগান বাংলাদেশ আর্মিকে পাঁচ গোলে জাস্ট উড়িয়ে দিয়েছে সেই ম্যাচটা নিয়ে কথা বলবো এবং ইন্টারেস্টিং বেশ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে শুরু করবো বাট তার আগে অ্যাজ ইউজুয়াল যেটা রোজ বলে থাকি যদি চ্যানেলে নতুন হোক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটা ক্লিক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক ঠুকে দিও দেখো প্রথমে একটু ন্যাশনাল টিমকে নিয়ে কথা বলা যাক তারপর অবশ্যই ডুরান্ট কাপের দু একটা ছোটো আপডেট রয়েছে তারপর কিছু ট্রান্সফারের খবর তারপর ইস্টবেঙ্গলের সিএফএল ম্যাচ এবং শেষকালে মোহনবাগানের ডুরান্ট ম্যাচ খুব লেন্দি হবে না শর্টে শর্টে শেষ করার চেষ্টা করবো প্রথমে যদি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথা বলি তাহলে কিন্তু আজকে এর তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে আন্ডার টোয়েন্টি থ্রি টিমকে কিন্তু কোচিং করাতে চলেছেন ক্লিফোর্ড মিরান্ডা মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি হয়েছেন তার পাশাপাশি তাকে কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি টিমেরও দায়িত্ব দেওয়া হলো যেটা প্রথম থেকে তিনি কিন্তু দৌড়েছিলেন মানে তাকেই প্রথম চয়েস করা হয়েছিল যদিও মিলনটা শুরুর দিকে যে বিরাট কিছু রাজি ছিলেন তা না পরে তাকে কনভিন্স করা হয়েছে এবং তাকে এটা বোঝানো সক্ষম হয়েছে কি হি ইজ দ্য বেস্ট পার্সন রাইট নাও যে কোথাও আন্ডার টোয়েন্টি থ্রি টিমটাকে প্রপারলি গাইড করতে পারবে এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু নালাপ্পান মোহনরাজ এক্স ফুটবলার তিনি কিন্তু জয়েন করতে চলেছেন মোহনরাজকে আমরা চিনি বেশ কিছু বড় দলে খেলেছিলেন তিনি তার মধ্যে অবশ্যই মোহনবাগান ওয়ান অফ দ্য ক্লাবস এবং এই যে জুটিটা এই জুটিটা আন্ডার টোয়েন্টি থ্রি টিমটাকে কিন্তু অগস্টের মিড উইক থেকে প্র্যাকটিস শুরু করাবে যাদের ম্যাচ রয়েছে সেপ্টেম্বর মাসে লং টাইম কিন্তু ট্রেনিং চলবে এবং ট্রেনিংয়ের পর ম্যাচ রয়েছে ম্যাচের পরে কিন্তু এই প্লেয়াররা তাদের নিজস্ব ক্লাবে জয়েন করবে যদি একবার ছোট্ট করে প্রভাবের লিস্ট বলে দিয়ে এখান থেকে কিন্তু ফাইনাল লিস্ট তৈরি হবে যখন আমরা খেলতে যাব তখন প্রভাবের লিস্টে কিন্তু গোলকিপারের সচিন সুরেশ রয়েছে ঋত্বিক তিওয়ারি রয়েছে প্রভুসুকান সিং গিল রয়েছে এবং আর আনোয়ার শেখ রয়েছে যদি ডিফেন্সের কথা বলি তাহলে সেখানে রয়েছে নরেন্দ্র গেহলট হরমিপম রুইবা বিকাশ ইউমাম সিং হালেন নোংটু সঞ্জীব স্ট্যালিন সুমিত রাঠি জিতেন্দ্র সিং মানে জিতু এবং আবদুল রাবি যদি মিডফিল্ডারদের কথা বলি তাহলে সেখানে কিন্তু রয়েছে থৈবা সিং লাললিন রিয়ানা নামতে জিতেশ্বর সিং আয়ুষদেব ছেত্রী ভিভিন মোহনন ব্রাইজেন ফার্নান্ডেস এবং অমরজিৎ সিং কিয়াম যদি ফরওয়ার্ডের কথা বলি তাহলে সেখানে কিন্তু রয়েছে সৌরভ কুমার বিক্রম প্রতাপ সিং পার্থিব গগৈ রোহিত দানু নিন্থই মিতেই গুরকিরাজ সিং আয়ুষ চিকারা শক্তি অ্যান্ড অবশ্যই সব থেকে এই ব্যাচটাতে কম বয়সী প্লেয়ার সুহেল আহমেদ ভাট এই মুহূর্তে যাকে কোথাও ফিউচার সেন্সেশন হিসাবে মনে করা হচ্ছে তো এই টিম কিন্তু আপাতত রয়েছে প্রভাবেল লিস্ট হিসাবে এখানে প্র্যাকটিস শুরু হবে ট্রেনিং চলবে এবং তারপর কিন্তু ক্লিফন মিডেন্ডা অ্যান্ড তার যে পুরো টিম রয়েছে তারা কিন্তু সিলেক্ট করে নেবেন যে কোন প্লেয়ারদেরকে নিয়ে ফাইনাল স্কোয়াড হিসেবে এএফসি এশিয়ান কাপ আন্ডার টোয়েন্টি থ্রির কোয়ালিফায় খেলতে যাওয়া হবে এরপর অবশ্যই কথা বলবো ডুরান্ট কাপ নিয়ে কারণ ডুরান্ট কাপের আপাতত যেটা ব্যাপার যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু সিনিয়র টিম নিয়ে আসতে চলেছে এবং বেঙ্গালুরু এফসি যারা বেঙ্গালুরুকে কলকাতা থেকে সাপোর্ট করে তারা একটু ডিজার্টেন হতে পারে তার কারণ হচ্ছে বেঙ্গালুরু এফসির কিন্তু সিনিয়র স্কোয়াড আসছে না যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে বেঙ্গালুরু এফসি সিনিয়র স্কোয়াডকে দেখতে পাবো কলকাতাতে সুনীল ছেত্রীকে খেলা দেখতে পাবো সেটা কিন্তু আপাতত হচ্ছে না সেটার চান্স এই মুহূর্তে নেই তার কারণ বেঙ্গালুরু কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে বিএফসি বি অর্থাৎ যেটা রিজার্ভ টিম রয়েছে আন্ডার দ্য গাইডেন্স অফ বিভিয়ানো ফার্নান্ডেজ সেই টিমটা কিন্তু ডুরান্ট কাপের জন্য আসছে এবং সেখানে ম্যাক্সিমাম প্লেয়ার দে আর ফ্রম দ্য আন্ডার সেভেন্টিন টিম দেখা যাক কতটা ভালো পারফরমেন্স বিভিয়ানো ফার্নান্ডেজের কোচিংয়ে এই ছেলেরা ডুরান্ট কাপে দেখাতে পারে কারণ তাদের গ্রুপ কিন্তু টাফ গ্রুপ রয়েছে যেখানে কেরালা ব্লাস্টার্স বা গোকুলাম কেরোলার মতো যথেষ্ট হাই প্রোফাইল টিমকে তাদের ফেস করতে হবে আর এরপর যদি ট্রান্সফর মার্কেটে ঢুকি তাহলে সেখানে প্রথম বড় আপডেটটা হচ্ছে পাঞ্জাব এফসিকে ঘিরে কারণ তারা অফিসিয়ালি ডিল ডান করে নিয়েছে জর্ডান উইলমার Giles সেই সেন্সেশনাল স্ট্রাইকার যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে ছোট্ট স্প্যানে এলেও কিন্তু অসাধারণ ফুটবলিং ছাপ রেখে গেছিল এবং তাকে নর্থ ইস্ট কেন রাখলো না এখন একটা বড় কোশ্চেন তবে অবশ্যই পাঞ্জাব এফসি পাচ্ছে এবং পাঞ্জাবের কিন্তু ফরওয়ার্ড লাইন আপাতত স্ট্রং হয়ে গেল যে জুটিটা তাদের রইল এই মুহূর্তে যে একদিকে লোকা অপর দিকে কিন্তু গিল এই জুটি যদি ক্লিক করে ভাই সিরিয়াসলি বলছি প্রচুর গোল দেখতে পাবো কারণ পেছন থেকে কিন্তু জুয়ান মেরার মতো একজন ক্রিয়েটিভ অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে যে প্রচুর বল সাজানোর ক্ষমতা রাখে এবং এর পাশাপাশি বেশ কিছু ভালো কোয়ালিটির ইন্ডিয়ান প্লেয়ারও কিন্তু পাঞ্জাব এফসি সই করেছে তো পাঞ্জাব আস্তে আস্তে তারা কিন্তু টিম খুব ভালো করে বিল্ড আপ করে নিল কথা বলি তাহলে কিন্তু তাদের স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউজতে তার আপডেট সেটা কিন্তু মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি আজকে জানানো হয়ে গেছে এবং যে ব্যাপারটা কালকে অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে যখন অ্যান্থনি লোপে ঝাভাস তিনি কোনো ডিফেন্ডারকে স্কাউট করে নিয়ে আসেন বা তিনি কোনো পার্টিকুলার প্লেয়ারকেও নিয়ে আসেন সেটা কিন্তু খুব সহজে ফেল করে না সেই প্লেয়ার কিন্তু আলটিমেট এসে তার বেস্ট পারফরমেন্সটা তুলে ধরে মানে যদি এটিকের টাইমে সেমি বা তিরি বা পরে আগুস গার্সের কথা বলা হয় বা পরবর্তী ক্ষেত্রে জনি কাউকর মতো প্লেয়ারের কথা বলা হয় তাহলে কিন্তু হাবাসের ট্র্যাক রেকর্ড দেখলে দেখা যাবে যে তিনি যে প্লেয়ারকে ট্র্যাক করে রাখেন তাকে যদি পাওয়া যায় একটা সময় এসে সেখান থেকে কিন্তু টিম লাভবান হয় এবং এই সিগনেচারটাও কোথাও গিয়ে আলটিমেট লাভ দিতে পারে আবার অনেক রিয়াকশান এসেছে খুব স্বাভাবিক যে পঁয়ত্রিশ বছর বয়স এটা একটু বেশি হয়ে গেল বা ডিফেন্ডার যদি সই করাতেই হতো তাহলে স্লাবগোকে কেন ছেড়ে দেওয়া হলো সো দিস কাইন্ড অফ রিয়াকশনস আর অলওয়েজ ওয়েলকাম যেখানে কোনো টক্সিসিটি থাকবে না যে যেখানে ন্যাচারালি একজন ফ্যান তার যেটা ভিউজ রয়েছে সেটাকে তিনি ব্যক্ত করতে পারবেন তো অবশ্যই প্লেয়ারটার কিন্তু দেখো ট্র্যাক রেকর্ড ভালো যেটা কালকেও বলেছিলাম যে বেশ কিছু ভালো ভালো ক্লাবে খেলেছে লাস্ট সিজনে ভাই ইউরোপা লিগের মতো টুর্নামেন্টে নেমেছিলো টিমের হয়ে এবং সেখানে রেগুলার খেলেওছে তো সেখান থেকে প্লেয়ারটা আসছে প্লেয়ার হিসেবে খারাপ না বাট হ্যাঁ অনেকে বলতে পারে যে এজ বেশি হয়তো কম এজের কাউকে ভালো পাওয়া যেত বাট অপর দিকে কিন্তু টিমের যে তোমার স্যালারি ক্যাপিং রয়েছে যে ব্যালেন্সটা রয়েছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং একটা বড় প্লেয়ারকে নিয়ে এলে সেই প্লেয়ার কিন্তু লং টার্মে কন্ট্রাক্ট চাইতো সেখানে একটা থার্টি ফাইভ ইয়ার্স এজের প্লেয়ার সে হয়তো একদম কেরিয়ারের শেষ প্রান্তে রয়েছে খুব বেশি সে কন্ট্রাক্ট চাইবে না সেখানে যদি আঠাশ বা তিরিশের মধ্যে কোনো প্লেয়ার আসতো মিনিমাম কিন্তু টু টু থ্রি ইয়ার্সের একটা কন্ট্রাক্ট সে চাইতো সো এখানে একটা যথেষ্ট স্মার্ট মুভ হয়েছে একটা ভালো মুভ হয়েছে বাকিটা দেখা যাক যে কোচের প্ল্যান কি রয়েছে প্লেয়ারের দেওয়ার মতো কি কী জিনিস রয়েছে এবং আলটিমেট টিমের সাথে সে কতটা মানিয়ে নিতে পারে এরপর অবশ্য কথা বলতাম ইস্টবেঙ্গলকে নিয়ে আজকে সিএফএলের ম্যাচ ছিল ভবানীপুরের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলেছে ম্যাচটা কিন্তু এক এক গোলে ড্র হয়েছে ফার্স্ট হাফটা সিরিয়াসলি ইস্টবেঙ্গলে খেলাতে আমরা সেভাবে ইমপ্রেস হতে পারিনি সেই খেলাটাই খেলছিল এবং ভবানীপুর কিন্তু শূন্য লিড নিয়ে রেখেছিল বাট সেকেন্ড হাফ ভাই ইস্টবেঙ্গল ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ আমি জানি না কী বল বিনো জর্জ তিনি সেকেন্ড হাফের আগে ওই ব্রেকটাতে তিনি ছুঁইয়ে দিয়েছিলেন প্লেয়ারদের গায়ে এবং দু একটা চেঞ্জ সেটাই কিন্তু আলটিমেট ইস্টবেঙ্গলকে সেকেন্ড হাফে চেঞ্জ করে দিল ইস্টবেঙ্গল যে আলটিমেট খেলেছে সেটা শুধুমাত্র সেকেন্ড হাফে ব্রিলিয়েন্ট গেম হয়েছে এবং সেখানে অবশ্যই আমি ডিফেন্সে গিলের কথা বলবো মাঝে মাঠে সৌভিকের কথা বলবো অ্যান্ড যার কথা না বললে নয় সেটা হচ্ছে দীপ সাহা ভাই শুধুমাত্র ইকুয়ালাইজ করেনি একটা কোথাও না ওর মধ্যে আলাদা ম্যাচুরিটি আমি দেখতে পাচ্ছি এবং কেন বারবার প্রতি ভিডিওতে দ্বীপের কথা বলি এটা তার সবথেকে বড় রিজন এবং যেভাবেও খেলছে যেভাবে পারফরমেন্সও শো করছে আমি সিরিয়াসলি বলছি আর হয়তো তিন চারটে ম্যাচের পর তোমরা দেখে নিও যে দ্বীপকে কিন্তু কার্লোস কুয়াদ্রা তিনি সিনিয়র টিমে ডাকবেনই ডাকবেন কারণ এই প্লেয়ারটা সিনিয়র টিমে একটা কল ডিজার্ভ করে ভাই যেভাবে আজকে ইস্টবেঙ্গলকে সেভ করেছে যেভাবে আজকে ইস্টবেঙ্গলকে ফিরিয়ে এনেছে খেলার মধ্যে যেভাবে ইকোয়ালাইজ করেছে এবং যেভাবে ওর ফ্রিক বলো একটা ফ্রিকিক তো পোস্টে লেগে বেরিয়ে না হলে ওটা গোল হলে তো খেলা সেটেলড হয়ে যেত তো দ্বীপের মধ্যে না আমি আলাদা কোয়ালিটি এখন দেখতে পাচ্ছি এবং সেটা কোথাও আলটিমেট আমাদের বাংলার ফুটবলকে ইন্ডিয়ান ফুটবলকে কিন্তু লং টার্মে হেল্প করতে পারে যদি ও প্রপার গাইডেন্সের মধ্যে থাকে যদি আলটিমেট অন্য কোনোভাবে ও ডিরেল্ড না হয়ে যায় তাহলে কিন্তু একটা ভালো ফিউচার আমরা কোয়ালিটি মিডফিল্ডার দেখতে পাচ্ছি অ্যান্ড লাস্ট কথা বলবো ডুরান্ট কাপকে নিয়ে ডুরান্ট কাপকে নিয়েও ছোটো করে বলব কারণ আজকে প্রথম ম্যাচ মোহনবাগানের বিপক্ষে যখন বাংলাদেশ আর্মি ম্যাচটা শুরু করলো মনে হলো যেন বাংলাদেশ আর্মি খুব ভালো খেলবে দু চারটে প্লেয়ার ছিল ন্যাশনাল টিমের এই তে খেলছে কিছু প্লেয়ার রয়েছে এক্স প্লেয়ার রয়েছে ভালো ভালো ক্লাবে তারা খেলে তাদেরকে আর্মির টিমে পাঠানো হয়েছে কারণ এরা প্রত্যেকে হয়তো আর্মিতে সার্ভিস করে আমরা কেউ যাচাই করতে যাচ্ছি না কিন্তু যারা ছিল তারা প্রত্যেকেই বাংলাদেশেরই প্লেয়ার ছিল সেখানে প্রবলেম কোথাও নেই কিন্তু যখন শুরু মনে হলো যে না ভাই বাংলাদেশ আর্মি বোধহয় খুব ভালো খেলবে একটা আমরা ভালো ম্যাচ দেখতে পাবো একটা কম্পিটিটিভ ম্যাচ দেখতে পাবো একদম প্রথম ম্যাচটা খুব কম্পিটিশান নিয়ে হবে বাট না ভাই বাংলাদেশ ইজ বাংলাদেশ এন্ড অফ দ্য ডে আলটিমেট যেভাবে মোহনবাগান প্রথম থেকে খেলা ধরলো যেভাবে মাঝমার থেকে বিল্ড আপ প্লে হলো লিস্টন করার মানভীর যেভাবে উইংকে সুইচ করে খেলতে শুরু করলো সেখানে কিন্তু আলটিমেট বাংলাদেশের ডিফেন্সটা ভাঙতে শুরু করলো এবং যখন প্রথম গোলটা হয় সেখানে পুরো ডিফেন্স কিন্তু ভেঙে ছাড়কার হয়ে যায় এবং লিস্টন লাইফের থেকে সহজ গোলটা করেছে আজকে ইয়েস যে সেটাই এবং প্রথম গোলে যখন মোহনবাগান এগিয়ে যায় তখনই মনে করা হয়েছিল আজ ভাই গোলের বন্যা বইবে এবং ফার্স্ট হাফটা যখন শেষ হলো তিন শূন্য গোলে তিন নম্বর গোলটা সিরিয়াসলি বলছি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ান অফ দ্য বেস্ট একটা গোল দেখলাম যেভাবে তার আগে লিস্টনকে মনে করো যে স্কিল স্কিল দেখিয়ে বলটাকে নিল অনেকটা নেইমারের আমরা এই স্কিল দেখি অন্য কোন প্লেয়ারের কিন্তু এই ধরনের স্কিল আমরা কম দেখি নেইমারের মধ্যে এরকম একটা স্কিল কিন্তু খুব ন্যাচারাল স্কিল থাকে আজকে সেটা লিস্টনে পায় প্রথমবার দেখলাম তো লিস্টন কিন্তু লিস্টনের কোয়ালিটি ফিরছে লিস্টনে কোথাও কনফিডেন্সটা আস্তে আস্তে ফিরছে অ্যাসিস্ট করছে গোল করছে আজকে কিন্তু ভালো খেলেছে এবং সেখান থেকে সুহেলের শটটা প্রথমে তো ভাই গোলটা দিয়েই দিয়েছিল গোল হিসাবে কিন্তু সবাই এখানে বলছিল না ভাই সুহেলের পায়ে লেগেছে কিন্তু দু রকম ক্যামেরা দু রকমভাবে দেখাচ্ছিলো কখনো মনে হচ্ছিলো ওদের প্লেয়ারের পায়ে লেগে বলটা গোল হয়েছে কখনো মনে ছিল না সুহেলের পায়ে লেগে গোল হয়েছে বাট ফাইনালি কিন্তু গোলটা সুহেলকেই দেওয়া হয়েছে এবং কেন এই সুহেলকে নিয়ে কথা বলেছিলাম আজকে আমার কথা বলাগুলো কিন্তু দিনের পর দিন আমি স্যাটিসফ্যাকশান পাচ্ছি আমি সিরিয়াসলি স্যাটিসফ্যাকশান পাচ্ছি সেটা তুমি মোহনবাগানের সুহেল বলো সেটা টাইসন বলো সেটা ইস্টবেঙ্গলে গুইতে বলো বা এই দীপ সাহা বলো আলটিমেট যে আমি বলেছি আমি না নিজে খুব স্যাটিসফাইড যে এই প্লেয়াররা মাঠে নেমে প্রমাণ করছি যে সিরিয়াসলি আমরা যে শব্দগুলো খরচা করি ওদেরকে নিয়ে যখন কিছু কটুক্তিও শুনতে হয় এই প্লেয়ারদেরকে নিয়ে এত বেশি করে কথা বলার জন্য সেটা কোথাও সার্থক হচ্ছে এই প্লেয়াররা আলটিমেট আমাদেরকে কিন্তু ভবিষ্যতের রাস্তাটা দেখাচ্ছে অ্যান্ড উই আর ড্রিমিং ফর দ্য বিগ থিংস এদের থেকে এবং এই তিনটে গোল হওয়ার পর মনে হয়েছিল যে না মোহনবাগান সেকেন্ড হাফে ভাই দাঁড়াতে দেবে না সেটাই হয়েছে পাঁচ শূন্য গোলে ম্যাচটা শেষ হয় নামতে গোল করেছে কিয়ান্নাশ্রী গোল করেছে মনভীর গোল পেয়েছে তো পাঁচটা প্লেয়ারের মধ্যে যে পাঁচটা ডিফারেন্ট গোলস করা তাদের মধ্যে শুধু সুহেল ভাটি জুনিয়র প্লেয়ার বাকি চারজনেই কিন্তু সিনিয়র টিমের প্লেয়ার তারা গোল পেয়েছে তবে জুনিয়র টিমের আরও দু একজন যদি গোল পেতো ভালো লাগতো এবং একটা মিনিটের জন্য মনে হয়নি ভাই যে বাংলাদেশ আর্মি কোথাও খুব কম্পিটিটিভ একটা অপোনেন্ট খুব বিরাট কিছু ভালো খেলবে কারণ গোল হওয়ার পর ওদের তাসের ঘরের মতো পুরো ডিফেন্স ভাঙতে থাকে লাল কার্ড হয়েছে সব কিছু হয়েছে বাট এখানে আমি একটা জিনিস কনসার্ন তুলতে চাই সেটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স যেটাতে আমার মনে হয় যে বাস্তব রায়ের আরও একটু মানে খেয়াল রাখা দরকার যদি সেখানে ওয়ান ফেরান তিনি নিজেও এই টিমটাতে কিছু ইনপুটস দিতে চান তিনি দিতে পারেন এখানে কারণ ডিফেন্স কিন্তু আজকে খুব একটা ভালো লাগেনি ডিফেন্সকে অনেক সময় নড়বড়ে লেগেছে আর্টস আনোয়ার শেখে অনেক বেশি কনফিডেন্ট থাকতে হবে অনেক কিছু বল লুজ হয়েছে তো আমি বলবো যে উল্টো দিকে যখন অপোনেন্ট তোমার দুর্বল তখন এই ধরনের রিস্ক গেম খেলার কোনো যুক্তি নেই কারণ এই এই অপোনেন্টটা যখন পাঞ্জাব এফসি হয়ে যাবে বা ইস্টবেঙ্গল হয়ে যাবে যদি এই টিমটা নামে কারণ ডার্বিতে ডিফারেন্ট টিম মানে সিনিয়র টিম নামার কিন্তু হাই চান্স রয়েছে বাট ধরে নাও যদি এই টিমটা নামে আর যদি এরকম ডিফেন্স ভালনারেবল হয় তখন কিন্তু চাপ আছে কারণ ডিফেন্সকে আজকে আমি বলবো খুব একটা ভালো লাগেনি এক্সেপ্ট রাজ বাসফোর রাজকে অনেক বেশি ভালো লেগেছে আমনদীপও যতটা সিএফলে ভালো খেলেছে আজকে অতটা ভালো লাগেনি সুমিত রাঠি অনেক মিসপাস করেছে বাট ভাই রাজ বাসফোর নিজেকে কিন্তু প্রুভ করছে যে আগামী দিনে এই ছেলেটাও সিনিয়র টিমে কল পেতে পারে এবং কোথাও ডিফেন্সটাকে কিন্তু আরও মজবুত করতে হবে ডিফেন্সের যে ওরিয়েন্টেশন রয়েছে সেটা নিয়ে ভাবতে হবে কারণ ডিফেন্স যদি উইক হয়ে যায় তাহলে তুমি ফ্রন্টে যতই গোল করো না কেন ডিফেন্সের ওপর চাপ বাড়লে কিন্তু একটা সময় পর সেই গোলের সংখ্যাটাও আস্তে আস্তে কমতে থাকবে এবং সেখানে ম্যাচ ড্র হওয়া বা হেরে যাওয়ার চান্স কিন্তু বাড়বে বাট বাদ বাকি ডিফেন্সিভ মিডফিল্ড থেকে সেন্টার ফরওয়ার্ড অব দি এই টিম কিন্তু ফাটাফাটি খেলেছে এর বেশি আর কিছু বলার নেই পরের ম্যাচটা আরও টাফ হবে কারণ সেটা পাঞ্জাবের বিরুদ্ধে রয়েছে এবং থার্ড ম্যাচটা মোহনবাগানের ডারবি রয়েছে দেখা যাক কীভাবে মোহনবাগান এগোয় এবং কত দূর অবধি মোহনবাগান ডুরান্ড কাপে রিচ করে যেখানে মোহনবাগান ফ্যানদের ইচ্ছে রয়েছে যে তেইশ বছর পর যেন মোহনবাগানের ডুরান্ড কাপটা সতেরো বারের জন্য ঢোকে দেখা যাক আলটিমেট মোহনবাগান না বেঙ্গল তারা রেকর্ড টাইম চ্যাম্পিয়ন হয় নাকি এবারে আমরা অন্য কোনো বা নতুন কোনো চ্যাম্পিয়নকে দেখতে পাই সো যাই হোক এই এই অবধি এবার তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে শেয়ার করতে থাকো কমেন্ট করতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট